লোয়ার অ্যাবস এক্সারসাইজ করবো, তল পেটের এই ফ্যাটটা কিভাবে কমাবেন এবং এই শেপটা কিভাবে আনবেন এটার এক্সারসাইজ। এক্সারসাইজগুলো আপনারা যেখানে সেখানে করতে পারবেন, জিমে করতে পারবেন, ঘরে করতে পারবেন, পার্কে, আউটসাইড, এনিহোয়ার, এনি প্লেস। সো এখন আমরা এক্সারসাইজগুলো শুরু করছি, দেখেন স্টেপ বাই স্টেপ সব কিছুই ইয়ে করে দেব। এখন আমরা শুরু করব এক্সারসাইজটা। ফার্স্ট হচ্ছে লেগ রেইজ করার সময় আপনার হাতটা আপনার হিপসের একটু নিচে রাখবেন, তাহলে আপনার কোমর পেইন করবে না। সো স্টার্ট, 10 reps, 1, 2, 3, নিটা একটু ব্যান করে রাখবেন, 4, 5, লোয়ার অ্যাবস একটু চাপ দেওয়ার চেষ্টা করবেন, 6, 7, 8, 9, 10, 10টা রিপিটেশন কমপ্লিট। এবার আমরা করব নি রেইজ। দেখেন নি রেইজটা হচ্ছে পাটা একটু উপরের দিকে আপওয়ার্ড করে নিটা ভেতরের দিকে নিয়ে আসবেন এবং আপনার তল পেটে চাপ দিবেন, 1, 2, হাতের পজিশন সেম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অবশ্যই দুই হাঁটু ক্লোজ করে রাখার চেষ্টা করবেন। এটা আমাদের শেষ। এবার আমরা 3 নম্বর এক্সারসাইজ যাবো। 3 নম্বরটা হচ্ছে ফ্লাটার্স। ফ্লাটার্স করার সময় পায়ের টোটা একদম সোজা করে রাখবেন, এভাবে বাঁকা করে রাখবেন না, সোজা। দেন পুরো লেগ স্ট্রেট করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। দেন এরপরে করবো আমরা সেজর, সেম একই রকমভাবে লেগ স্ট্রেট, পায়ের পাতা স্ট্রেট করে ওপর নিচ করবো, 1, 2, 3, 4, ক্রস, 5, 6, 7, 8, 9, 10, ডান। এরপরে আমরা করব নেক্সট এক্সারসাইজ, সাইকেলিং আপওয়ার্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে আমরা করব মাউন্টেন ক্লাইম্বার্স। চলুন মাউন্টেন ক্লাইম্বার্সটা আমরা 3টা ধাপে করব। সো আমরা এদিকে ঘুরে যাই, এদিকে ঘুরলে ভিউটা ভালো পাওয়া যাবে, ওকে। প্রথমে করব আমরা জাস্ট স্ট্রেট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে করব আমরা ক্রস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে করব আমরা একটু স্পাইডার টাইপের, দেখেন লুক, এই পাটা ফ্ল্যাটভাবে ঢুকে যাবে, 1, 2, সাইডে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। এরপরে আমরা করব আরেকটা ক্রাঞ্চ। এটা নিয়ম হচ্ছে আপনি আপনার হাতের উপর ভর দিয়ে প্ল্যাঙ্ক পজিশনের মতো পায়ের টোয়ের উপরে ভর দিয়ে জাস্ট টোটাকে আপ করবেন এবং আপনার লোয়ার অ্যাবসটা এঙ্গেজ করার চেষ্টা করবেন। দেখেন, 1, 2, 3, জাস্ট হিপটাকে আপ করবেন আর টোটাকে আপ করবেন, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। এরপরে আমরা করব, দেখেন নেক্সট এক্সারসাইজ, এটা হচ্ছে সেম একইভাবে আপনার হাতের উপর ভর দিয়ে জাস্ট জাম্পিং জ্যাকের মতো, 1 kind of, স্টার্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে জাস্ট পাটাকে সামনের দিকে আনবো, দেখেন কীভাবে লোয়ার অ্যাবসের জন্য, একটা দেখেন আপনারা হাতের উপর ভর দেন, হাতের উপর ভর দিয়ে, ওকে, 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 9, 10. Do it in the division of Edika Hokori? Okay? Jai? Ready? Dekhen. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Okay? এবার ফিনিশিং এক্সারসাইজ করব আমরা, জাস্ট স্ট্রেচিং করব। হাতটা এইভাবে দেন ঘাড়ের নিচে, পাটা যেদিকে দিবেন মাথাটা তার অপোজিটে দিবেন। ওকে, সাপোজ এদিকে আমরা দিচ্ছি, ওয়ান স্ট্রেচিং করব জাস্ট আমরা এই পাশে, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ওকে, আমাদের এক্সারসাইজ কমপ্লিট। তো এখন আপনার শ্বাস প্রশ্বাস যেন ব্রিদিং এটা যেন ঠিকঠাকভাবে হয়। এটা যদি ব্রিদিং যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার পেটে ব্যথা অনুভব হবে। সো ব্রিদিংটা অবশ্যই ঠিকঠাকভাবে রাখবেন এবং এক্সারসাইজের মাঝে অবশ্যই পানি খাবেন। লোয়ার অ্যাবসের এক্সারসাইজ আজকে এখানেই শেষ, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। টেক কেয়ার, সালামু আলাইকুম।